মানুষকে যাতে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চলে ব্যবহার করত কর্মসূচি নিয়ে একটা চাউল নিয়ে চাউল নিয়ে চাল নেই সব চলে গেছে, এখন ফাঁকা নিবি আমাদের বর্তম করবে আমি পাঠানো আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের আজকের কর্মসূচি, যেহেতু আপনারা সবাই জানেন যে একটা বিধ্বস্ত পরিবেশের মধ্যে চলছে কোভিড-19, আমাদের দেশে ছেয়ে গেছে, সেই পশ্চিমবঙ্গেও বহু মানুষ আর কি আক্রান্ত, তাই আমরা বিধান রায়ের জন্মদিন আমরা এই নিয়ে 25 বছর হলো, নজর জয়ন্তী বছর ছিল, কিন্তু আমরা 2-3 দিনের প্রোগ্রাম রাখি সরস্বতী ক্লাব প্রাঙ্গণে। এবছর সেটা হবে না, জানি পুলিশই তৎপরতা থাকবে এবং সত্যি কি সোশ্যাল ডিস্টেন্স মেনে রাখা সম্ভব হবে না বলেই আমরা সেই সব কর্মসূচি ডাক দিয়েছি, সারাদিন ব্যাপী যে কর্মসূচি থাকে। আমরা সাধারণ 150 লোক গরিব মানুষের হাতে চাল আলু পেঁয়াজ সোয়াবিন তুলে দিয়ে তাদের একটা বেলার খাওয়ারের ব্যবস্থা করার কর্মসূচি নিয়েছি আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে। মানে রজত জয়ন্তী বর্ষ আপনাদের হালিশহর ডক্টর বিধানচন্দ্র রায় স্মৃতিরক্ষা কমিটি এই বছর 25 বছর হলো, তাই তো? তো গত বছরগুলোতে কী কী কর্মসূচি ছিল? গত বছরে আমাদের প্রথমেই ছিল হার্ট চেক আপ ক্যাম্প থেকে শুরু করে বহু 150 লোকের ইসিজি বিনা পয়সা করানো, চশমা প্রদান ছিল এবং নবম দশম একাদশ শ্রেণীর সহায়িকা বই প্রদান এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যারা স্মারক সম্মান পেয়েছেন এবারের যারা হাইস্ট নাম্বার তাদেরকে আমরা স্মারক সম্মান প্রদান করেছি এবং আঁকা প্রতিযোগিতা বিভিন্ন কলকাতা থেকেও পর্যন্ত বহু লোক আসে, দশম স্থান পর্যন্ত বিভাগ কক হয়ে দুই বিভাগে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। তাই এই যে এত বড় যে কর্মযজ্ঞ আপনারা করেন, এবছর 25 বছর ছিল, এবছর করোনা মহামারীর জন্য হলো না, তো এর অর্থ সংস্থান কী করে হয়? সরকার থেকে কি কোনো রকম সাহায্য পান? না, কোনো জায়গা থেকে একটা পয়সাও পাই না। আমরা বলতে পারি যে আমরা রাজ্য সরকারের রেকগনাইজ, আজ থেকে না 2007-08 সাল থেকে আমাদের এই রেকগনাইজ ডাক্তার বিধানচন্দ্র স্মৃতি রক্ষা কমিটি বহু সামাজিক কাজের সঙ্গে এই 25 বছর হলো লিপ্ত রয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে সহযোগিতা পাই না। কিন্তু পাড়া প্রতিবেশী যে 50 টাকা 100 টাকা করে যা যায় পারে কুপনের মাধ্যমে আমরা সাহায্য নিই এবং আমাদের যারা আমাদের নিজস্ব লোক রয়েছে কমিটি এবং যারা উপদেষ্টা অঞ্জলি মিনাল্লা থেকে শুরু করে বহু লোক রয়েছে তারা তাদের খাদ্য মতো আমাদের দিয়ে আমরাই নিজেদের বেশিরভাগ অ্যামাউন্ট দিয়ে এই প্রোগ্রামটা করে সাধারণ মানুষের স্বার্থে। আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে? আগামী দিনে দেখুন, সামনে শীত আসছে, সেই সময়েও করোনা ভাইরাস থাকবে, সেই সময় যদি শীত বস্ত্র দিতে পারি সেটার একটা পরিকল্পনা আমাদের চিন্তাধারা রয়েছে, আমরা কমিটির লোকরা বসে সিদ্ধান্ত নিয়ে সেটা আপনাদের জানাব। আপনার নাম এবং পরিচয়? আমি হালিশহর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কালচারাল সেক্রেটারি নূপুর জোহরা।